বাংলাদেশ ছাত্রলীগ সন্ত্রাসীদের সংগঠনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি একাংশের সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত ওলি আহমদ। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি একথা বলেন। তিনি বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা এখন সুস্থ ধারার রাজনীতির চর্চা বাদ দিয়ে খুন, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ, পতিতাবৃত্তি, অস্ত্র ব্যবসা, মাদক কারবার, সিট ও ভর্তি বাণিজ্যে ব্যস্ত। ছাত্রলীগের নেত্রীদের বিরুদ্ধে ইডেন কলেজের ছাত্রীদের নিয়ে জোরপূর্বক পতিতাবৃত্তি করানোর অভিযোগ উঠেছে। ওলি আহমেদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য এক ভীতিকর ও অনিরাপদ পরিবেশ সৃষ্টি করেছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাত্রলীগের এই সন্ত্রাসী এবং দখলদারিত্বের ভূমিকাকে প্রকাশ্যে সমর্থন দিয়ে চলেছেন। আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা দখল করার পর থেকে লাগামহীন অপরাধ কর্মকাণ্ডে নামে ছাত্রলীগ। ক্যাম্পাসে খুনোখুনি, লাগাতার অভ্যন্তরীণ তাণ্ডব, সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন, বেপরোয়া যৌন সন্ত্রাসের অভিযোগ সত্ত্বেও একটি ঘটনারও দৃষ্টান্তমূলক শাস্তির কোনো নজির নেই। আর এতে করেই দিন দিন সংগঠনটিতে অপরাধ প্রবণতা প্রবলতর হচ্ছে বলে মন্তব্য করেন কর্নেল ওলি আহমেদ। ওলি আহমেদ আরও বলেন, এদেশে এমন কোনো অপরাধ নেই যার সঙ্গে ছাত্রলীগ যুক্ত নেই। বিরোধী দলকে দমনপীড়নে এই সন্ত্রাসী সংগঠনটিকে ব্যবহার করছে আওয়ামী লীগ। গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বিনষ্ট করছে তারা। ছাত্রলীগ বিরোধী দলের সভা সমাবেশে হামলা চালিয়ে রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করে তুলছে। এতে করে অনিবার্যভাবে এক সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি ও জননিরাপত্তা হুমকির মুখে পড়েছে। এ অবস্থায় ছাত্রলীগের সন্ত্রাসী অপরাধমূলক কর্মকাণ্ডে লাগাম টেনে ধরা জরুরি। সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেন কর্নেল ওলি আহমেদ। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশ করে ছাত্রদল। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে সমাবেশটি শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির সিনিয়র নেতা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেছেন ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। সঞ্চালনা করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। এর আগে উপাচার্যের সঙ্গে দেখা করতে এসে ছাত্রলীগের হামলায় ছাত্রদল নেতাকর্মীদের আহত ও রক্তাক্ত হওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেছে বিএনপি জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। বুধবার সাদা দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কথা জানানো হয়। বিবৃতিতে সাদা দল জানায়, মঙ্গলবার ঢাবি ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত কমিটির নেতাকর্মীদের উপর ছাত্রলীগের নির্মম, ন্যাক্কারজনক ও বর্বরোচিত হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ সহ ঘটনার নিন্দা জ্ঞাপন ও প্রতিবাদ জানাচ্ছি। সূত্র মতে, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নবঘোষিত কমিটির নেতারা উপাচার্যের সঙ্গে পূর্ব নির্ধারিত সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে ক্যাম্পাসে প্রবেশের পথে গণতন্ত্র মুক্তি তরুণের কাছে ছাত্রলীগের উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা সন্ত্রাসী হামলা চালায়। এ ঘটনায় ছাত্রদলের ঢাবি শাখার সভাপতি খোরশেদ আলম সোহেল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান আরিফ ও রাজু আহমেদ সহ অন্তত ১৫ জন নেতাকর্মী গুরুতর আহত হন। সূত্রের দাবি, ছাত্রদলের নবগঠিত ওই কমিটির নেতারা উপাচার্যের কাছ থেকে সময় নিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য এসেছিলেন, কাজেই তাদের নিরাপদে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব ছিল। এ অবস্থায় সাদা দল মনে করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশেষ করে প্রক্টোরিয়াল বডি তা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাদের এই ব্যর্থতার কারণেই ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগের দুষ্কৃতকারীদের হাতে হামলার শিকার হয়ে রক্তাক্ত ও আহত হয়েছেন। সাদা দল আরও জানায়, মুক্ত বুদ্ধি ও স্বাধীন চিন্তা চর্চা ও লালনের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রধান কেন্দ্র। এখানে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো নির্বিঘ্নে তাদের কর্মসূচি পালন করবে, এটি প্রত্যাশিত। কিন্তু আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, গত এক যুগেরও বেশি সময় ধরে ক্যাম্পাসকে সরকার সমর্থক ছাত্র সংগঠনের একক আধিপত্যের লালন ভূমিতে পরিণত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সহ অবস্থানের ঐতিহ্যকে ভূলুণ্ঠিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্বিকার ভূমিকার সুযোগ নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে। কিন্তু এই অবস্থা কোনোভাবেই কাম্য নয়, দ্রুত এর অবসান হওয়া প্রয়োজন বলে মনে করে সাদা দল। বিবৃতিতে আরও জানানো হয়, ক্যাম্পাসে সব দল মতের সহ অবস্থান এবং মুক্ত বুদ্ধি চর্চার উপযুক্ত গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সবাইকে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
একই সঙ্গে সন্ত্রাসী আক্রমণে আহত ছাত্রদল নেতাকর্মীদের সুচিকিৎসার ব্যবস্থা সহ হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানায় সাদা দল।